প্রশ্ন বলা হয়েছে এ ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু হলে এ কিউব প্লাস থ্রি এ প্লাস থ্রি এ ইনভার্স প্লাস থ্রি এ ইনভার্স অফ থ্রি এর মান কত। দেওয়া আছে এ সমান রুট থ্রি প্লাস রুট টু, রুট থ্রিকে বর্গ করলে আমরা পাই থ্রি, রুট টুকে বর্গ করলে আমরা পাই টু। থ্রি এবং টু ক্রমিক, সেহেতু ওয়ান বাই এ সমান হবে, শুধু প্লাসটা মাইনাস হয়ে যাবে, রুট থ্রি মাইনাস রুট টু। তাহলে আমরা এ প্লাস ওয়ান বাই এর মান পাই, এ সমান দেওয়া আছে রুট থ্রি প্লাস রুট টু প্লাস ওয়ান বাই এর মান পেলাম রুট থ্রি মাইনাস রুট টু সমান সমান রুট থ্রি রুট থ্রি, টু রুট থ্রি আর প্লাস রুট টু মাইনাস রুট টু চলে যায়। এ প্লাস ওয়ান বাই এর মান টু রুট থ্রি, মান নির্ণয় করতে বলা হয়েছে এ কিউব প্লাস থ্রি এ প্লাস থ্রি এ ইনভার্স অফ ওয়ান প্লাস এ ইনভার্স অফ কিউব। এ কিউব প্লাস থ্রি এ প্লাস থ্রি ইনভার্স যেহেতু আছে, সেহেতু আমরা উপরে একটা ওয়ান দেবো, নিচে ইনভার্স সারা লিখবো, প্লাস অনুরূপভাবে এখানেও উপরে একটা ওয়ান দেবো, নিচে ইনভার্স সারা লিখবো সমান সমান, যেহেতু কিউক আছে কিউক ওয়ালা মানগুলো আমরা পাশে আনবো, লিখতে পারি এ কিউক প্লাস ওয়ান বাই এ কিউক প্লাস এ থ্রি এ প্লাস থ্রি আর ওয়ান গুণ করলে থ্রি ডিভাইডেড বাই এ, এ কিউক প্লাস ওয়ান বাই এ কিউক প্লাস থ্রি, থ্রি যেহেতু লবে আছে সেহেতু থ্রি কমন, লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ। এটাকে যদি এ ধরি, ওয়ান বাই একে যদি বি ধরি, তাহলে এ কিউক প্লাস বি কিউক সূত্র পড়ে, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ হল কিউক মাইনাস থ্রি এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ প্লাস থ্রি এ প্লাস ওয়ান বাই এ সমান সমান এ প্লাস ওয়ান বাই এর মান পেলাম আমরা টু রুট থ্রি। তাহলে টু রুট থ্রি হল কিউক মাইনাস হর এ লবে চলে যায় থ্রি ইন্টু টু রুট থ্রি প্লাস থ্রি ইন্টু টু রুট থ্রি, টু রু ফোর কিউক মানে এইট, রুট থ্রি ফোর কিউক মানে থ্রি রুট থ্রি, মাইনাস থ্রি ইন্টু টু রুট থ্রি প্লাস থ্রি ইন্টু টু রুট থ্রি চলে যায় সমান সমান তিন আড়া চব্বিশ রুট থ্রি। অতএব এ কিউক প্লাস থ্রি এ প্লাস থ্রি এ ইনভার্স অফ ওয়ান প্লাস এ ইনভার্স অফ থ্রি এর মান পেলাম টোয়েন্টি ফোর রুট থ্রি, যা অপশনের মধ্যে বি নম্বর উত্তর টোয়েন্টি ফোর রুট থ্রি।